হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি অনেক এক্সাইটেড, কারণ আমি এসেছি আজকে সীতাকুণ্ডতে চন্দ্রনাথ পাহাড়ে উঠব। সাথে আছে আমার স্ত্রী অর্পিতা, আমার ছেলে অবনীশ আর আমার কাজিন আপন। আমরা চন্দ্রনাথ পাহাড়ের চূড়ায় উঠবো আজকে। আপনারা জানেন চট্টগ্রামের তথা পুরো বাংলাদেশের বড় পাহাড়গুলোর মধ্যে অন্যতম এই চন্দ্রনাথ পাহাড়। এর আগে অনেকবার উঠেছি, কিন্তু আমার ছেলের জন্য প্রথমবার। দেখা যাক, ওকে নিয়ে একটু চিন্তায় আছি, কিন্তু আশা করি সর্বশেষ আমরা জয় করতে পারবো। চন্দ্রনাথ আমাদের সাথে থাকুন। একদম চন্দ্রনাথে ওঠার আগে প্রতিটি রাস্তা আপনাদেরকে দেখাবো, আপনারা খুবই এনজয় করবেন, আমাদের সাথে থাকুন। এই যে দেখুন, ওই যে উপরে দেখা যাচ্ছে, জানি না আপনারা দেখছেন কি না, একটু জুম করে দেখাই আপনাদের। এই যে মন্দির, আমাদের গন্তব্যটা ঠিক এখানে। এখন ঈদের ছুটি চলছে, বিদায়, অনেক মানুষ দেখা যাচ্ছে, অনেক মানুষ উঠছে, নর্মালি এত মানুষ থাকে না। আর চন্দ্রনাথ পাহাড় এটা ভূপৃষ্ঠ হতে প্রায় 1020 ফিট উপরে, অনেক উঁচুতে, বঙ্গোপসাগর দেখা যায়। মানুষ এই যে লাঠি নিয়ে নিয়ে উঠে, এখানে লাঠিগুলো ভাড়া দেয়, কিনে নিয়ে যায় অনেকে। অনেক উঁচু পাহাড়। চন্দ্রনাথে উপরে ওঠার মূল সিঁড়ি, কিন্তু সিঁড়ি শুরু এখান থেকে, এই যে এখান থেকে মূল যাত্রাটা শুরু। পথে পথে রয়েছে অ্যাডভেঞ্চার, পাহাড়ি দৃশ্য, প্রাকৃতিক নৈসর্গিক দৃশ্য। এই যে আমার কাজিন আপন মাথায় গামছা বেঁধে রেডি হচ্ছে অ্যাডভেঞ্চার শুরু করার জন্য। এখানে একটি ভাস্কর্য রয়েছে, নাম মৃত্যুঞ্জয়ী মিত্র, হয়তো মুক্তিযুদ্ধের রিপ্রেজেন্ট করছে এই ভাস্কর্য। আমরা মাত্র শুরু করলাম, এর মধ্যে হাঁপিয়ে উঠেছি, দেখতে থাকুন। হিন্দু ধর্মাবলম্বীদের জন্য অত্যন্ত পবিত্র এই চন্দ্রনাথ পাহাড়, অনেক মন্দিরের সমাহার, অনেক তীর্থস্থান, এবং বাংলাদেশের জাতীয় তীর্থস্থান এটা। এখানে পাহাড়ে একটু পর পর অনেক দোকানপাট আছে। এখানে একটা সীতা মন্দির রয়েছে, অনেক মানুষ। এই যে গেটটা দেখছেন আপনারা, এটা হচ্ছে স্বয়ম্ভুনাথ মন্দির। আমরা ওইদিকে যাব না, এখানে একটা বড় মন্দির রয়েছে। আমরা এই যে এই রাস্তা দিয়ে যাব, এটা চন্দ্রনাথে উঠে গেছে রাস্তাটা। ওই যে উপরে দেখা যাচ্ছে অনেক তীর্থযাত্রী পুণ্য লাভের আশায় প্রতিনিয়ত এই পাহাড় আরোহণ করে। এই যে দেখেন আপনারা, অনেক মানুষ, ছোট থেকে বড়, আবাল বৃদ্ধ বনিতা, অনেক বয়স্ক বৃদ্ধ মানুষ উঠছে। অসংখ্য মন্দির আর তীর্থের সমাহার এই চন্দ্রনাথ পাহাড়। আর প্রতিটি জায়গায় জায়গায় আপনারা দেখতে পাবেন এই ধরনের পাহাড়ি প্রাকৃতিক পরিবেশ, প্রতিটি পদে পদে আপনাদেরকে মুগ্ধ করবে এই পরিবেশ, এই সৌন্দর্য। পাহাড় ঘেরা বনবনানি আপনার উঠার কষ্ট ভুলিয়ে দিবে, প্রাকৃতিক দৃশ্যগুলো। আমার স্ত্রী অর্পিতা অলরেডি খুব টায়ার্ড হয়ে পড়েছে, ও কিন্তু তারপরেও তার মনোবল নিয়ে এগিয়ে চলেছে, সে চন্দ্রনাথ জয় করবে, এর আগেও করেছে।
আমিও পূর্ণ উদ্যমে এগিয়ে চলেছি, যদিও অনেক পথ বাকি। প্রিয় বন্ধুরা, আমরা এখনো মনে হয় পাঁচ ভাগের এক ভাগ রাস্তা উঠিনি। এর মধ্যে সত্যি কথা বলতে আমি অনেক টায়ার্ড, কিন্তু তারপরও পূর্ণ উদ্যমে এগিয়ে চলেছি। দেখা যাক। বন্ধুরা দেখুন কি পরিমাণ মানুষ আজকে এসেছে এখানে চন্দ্রনাথ উঠার জন্য। আমাদের গন্তব্যস্থানটা একটু দেখায়, এখান থেকে অনেকটা স্পষ্টভাবে দেখা যাচ্ছে। ওই যে উপরে আমরা সোমনাথ মন্দিরের ওইখানে কিছুটা যাত্রা বিরতি দিয়েছিলাম 10 মিনিটের মতো, কারণ খুব হাঁপিয়ে উঠেছিলাম। কিছুক্ষণ যাত্রা বিরতি দিয়ে আবার এখন যাত্রা শুরু করেছি। পাহাড়ি আঁকা বাঁকা উঁচু নিচু পথ দিয়ে যাচ্ছি। আমাদের সাথে প্রচুর মানুষ আজকে, আমি এত মানুষ হবে সত্যি কথা বলতে ভাবিনি, কিন্তু এসে দেখছি প্রচুর মানুষ আমাদের সাথে উঠছে নামছে। আমাদের একটু দেরি হয়ে গেছে, 12টা বাজছে এখন, আরও আগে ওটার প্ল্যান ছিল। যাওয়ার পথে পথে দৃশ্যগুলো স্বর্গীয় দৃশ্য, নৈসর্গিক পাহাড়ি দৃশ্য বলা যায়। আপনারা এই ভিডিও একটু মিস করবেন না, চোখ সরাবেন না, অত্যন্ত আনন্দ উপভোগ করবেন, পাহাড়ি সৌন্দর্য উপভোগ করবেন। অনেক হাঁপিয়ে উঠছি উঠতে উঠতে। আমার স্ত্রী অনেক কষ্ট হচ্ছে, তারপরেও ওঠার চেষ্টা করছে। এখান থেকে দৃশ্যটা জাস্ট অসম বলা যায়। এই জায়গা থেকে দৃশ্যটা দেখুন আপনারা,
অসাধারণ একটা ভিউ, অসাধারণ বললেও কম হবে। পথ যত আগাচ্ছে তত উপরের দিকে ঢালু হয়ে উঠছে পথ। আমরা ঢালু অংশের কাছাকাছি চলে এসেছি, ওই যে উপরে যাব। আমি শিওর আমার এই ভিডিও আজকে আপনারা চোখ ফেরাতে পারবেন না। পাহাড়ি এরকম একটা রাস্তা, অত্যন্ত চমৎকার। পাহাড়ি পথে আস্তে আস্তে আমরা একটা ঝর্ণার দেখা পেয়ে গেলাম, বিখ্যাত সেই চন্দ্রনাথ পাহাড়ের ঝর্ণা। শুনুন, আপনাদেরকে দেখাই। দাঁড়াও না ভাই, এই যে দেখুন এখানে কিন্তু দুইটি রাস্তা গিয়েছে। এটা হচ্ছে সিঁড়ি দিয়ে যাওয়ার পথ, এটা একটু কষ্ট যেতে। এটা হচ্ছে পাহাড়ি রাস্তা, কষ্ট কিছুটা কম। আপনারা চেষ্টা করবেন উঠার সময় বিশেষ করে এই রাস্তা দিয়ে যেতে। নামার সময় সিঁড়ি দিয়ে নামার সময় তেমন কষ্ট হয় না, নামার সময় সিঁড়ি পথটা বেছে নেবেন। আমরা এখন এই পাহাড়ি পথ বেয়ে উঠছি, দেখুন কতটা ঢালু হয়ে গেছে পথ। অসাধারণ একটা অ্যাডভেঞ্চার হচ্ছে, আপনারা যারা আসবেন তাদেরও সেরকমই অ্যাডভেঞ্চার হবে। আমার ছেলেটা অনেক কষ্ট করছে, তার অবস্থা দেখে খারাপ লাগছে। একরকম হামাগুড়ি দিয়ে বেচারা উঠছে। সকাল আর কাজ
ওই যে দূরে বঙ্গোপসাগর অলরেডি দেখা যাচ্ছে একটু করে, কারণ আমরা অনেকটাই উপরে চলে এসেছি, আরো অনেকটা রাস্তা বাকি। আমি তো ভাবছি তোমরা উঠে গেছো, ও পারতেছে না তো, বসে থাকো বাবা, বেশি উপরে উঠিও না। আমরা এই জায়গাটাতে এসে একটু বিশ্রাম নিচ্ছি, প্রচন্ড বাতাস, এখানে শরীর শীতল হয়ে যাচ্ছে এবং আমাদের ক্লান্তি নেমেছেই দূর হয়ে যাচ্ছে। অনেক মানুষই এই জায়গায় এসে, এখানে একটি ছোট্ট দোকান আছে, এই দোকানে এসে নিজেদের পানীয়গুলো খেয়ে নিচ্ছে, নিজেদেরকে একটু বুস্ট করে নিচ্ছে এনার্জি। জায়গাটা যেমন সুন্দর পাহাড়ের পাদদেশে, তেমনি বাতাস, স্নিগ্ধ বাতাসে মন জুড়িয়ে যাচ্ছে, প্রাণ জুড়িয়ে যাচ্ছে সবাই, তাই এই জায়গায় একটু করে যাত্রা বিরতি দিচ্ছে, আমরাও দিচ্ছি। আমরা সবাই খুবই টায়ার্ড এখন, যদিও আমার ছেলে আর আপন ওইদিকেও তাদের পুনরায় জার্নি শুরু করে দিয়েছে, আমরা ওদিকে এখন স্টার্ট করে দেব। একদম ভুনো সুন্দর দৃশ্য, পাহাড়ের পাশ গেছে সিঁড়ি, এর চেয়ে অ্যাডভেঞ্চারাস জার্নি আর কি হতে পারে। যতই আমরা উপরের দিকে উঠছি ততই রাস্তা সিঁড়ি ঢালু হয়ে যাচ্ছে। আজকে প্রচুর মানুষ আমাদের সাথে উঠছে, এই রাস্তাটা চমৎকার, এক পাশে পাহাড়, এক পাশে সিঁড়ি, আর এক পাশে ঘন জঙ্গল, এই যে দেখুন। এই রাস্তাটা হয়তো আর আপনাদেরকে ভিডিওতে দেখাতে পারবো না, কারণ খুব পিচ্ছিল সিঁড়িগুলো, হয়তো বৃষ্টির কারণে, এবং অনেক ঢালু বিদায়, আমি ক্যামেরা ধরে থাকতে পারছি না, উপরে যাচ্ছি, উপরে গিয়ে আবার দেখাচ্ছি, দেখতে থাকুন। অনেক মানুষ উঠছে কষ্ট করে, আমরাও উঠছি। আবার স্ত্রী অর্পিতার অনেক কষ্ট হচ্ছে, আবার
ইয়াং ব্লাড ইয়াং ছেলেগুলো খুব দ্রুত দৌড়ে দৌড়ে উঠে যাচ্ছে। এটাই যুবকদের সৌন্দর্য, প্রাণ চঞ্চল স্বতঃস্ফূর্ত। ক্রমশ ঢালো হয়ে উঠছে, দারুণ স্বর্গীয় এক বাতাস, আকাশ ও মেঘলা, সিঁড়িটা ক্রমে ভয়ানক হয়ে উঠছে। ক্রমশ সিঁড়ি ঢালু এবং বিপজ্জনক হয়ে উঠছে। বাংলায় একটা প্রবাদ আছে, রাত যত গভীর হয় প্রবাদ তত নিকটে। রাস্তা যত ভয়ানক হয়ে উঠছে, এখানে ঢালু হয়ে উঠছে, তত আমরা আমাদের লক্ষ্যের নিকটে পৌঁছে যাচ্ছি। এখানে একটা খোলা জায়গা আছে, অনেক মানুষ এখানে বিশ্রাম নিচ্ছে। এখান থেকে পাহাড়ের নিচে একটা চমৎকার ভিউ পাওয়া যাচ্ছে, এই যে দেখুন স্বর্গীয় একটা ভিউ। ওই দূরে বঙ্গোপসাগর দেখা যাচ্ছে, চারপাশে পাহাড়ি পরিবেশ, অসাধারণ একটা দৃশ্য। প্রিয় বন্ধুরা, আজকে ওই যে আমাদের এই যে চন্দ্রনাথ পর্বতারোহণের ভিডিওটা একটু বড় হয়ে যাওয়াতে আমি এটা দুইটা পার্ট করে নিয়েছি, ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট। এই যে আপনারা এতক্ষণ যেটা দেখলেন সেটা ছিল ফার্স্ট পার্ট, এটা আর বড় করছি না। পরবর্তীতে একটা সেকেন্ড পার্ট আছে, ওইটা আপনারা দেখবেন। ওইখানে আমরা চন্দ্রনাথ পর্বতারোহণের শেষ পর্যায়ের ভিডিও, চন্দ্রনাথ জয় করার যে মুহূর্তটা, আনন্দঘন মুহূর্ত, আমার ছোটো ছেলেটা, বাচ্চা ছেলেটা যে জয় করলো, এত কষ্ট করে চন্দ্রনাথ পর্বতের চূড়ায় গেল, সেই আনন্দঘন মুহূর্ত, চরম আনন্দের মুহূর্তটা আছে। আপনারা পুরো ভিডিও উপভোগ করতে চাইলে আমাদের এই পর্বতারোহণের, চন্দ্রনাথ পর্বতের সম্পূর্ণ ভিডিও, সম্পূর্ণ রাস্তার ভিডিও পেতে চাইলে সেকেন্ড পার্টটাও দেখবেন। সবাইকে অনেক ধন্যবাদ। আরও কিছু কথা আছে, আপনাদের জন্য সবসময় অনেক কষ্ট করে আমি ভিডিও করি, আমার ভিডিওগুলো দেখবেন, যদি ভালো লাগে আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন, আমার চ্যানেলটা গ্রো করতে সাহায্য করুন। আপনাদেরকে চট্টগ্রামের বিভিন্ন জায়গার, অনেক রেয়ার জায়গার ভিডিও সবসময় দেখায় আমার চ্যানেল। যদি আপনারা সার্চ করেন, ভিডিওগুলো দেখেন, তাহলে দেখবেন চট্টগ্রামের বিভিন্ন জায়গার ভিডিও আছে, আপনাদের অনেক ভালো লাগবে। দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, গ্রো করতে সাহায্য করবেন, আপনাদের লাইক কমেন্ট দিবেন। আর চন্দ্রনাথ পাহাড়ের সেকেন্ড পার্ট অবশ্যই দেখবেন, সেটা আরও চিত্তাকর্ষক।